নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ বানাচ্ছি, তোমরা সবাই আমাকে হেল্প করো, ঠিক আছে? আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠে ভাবছি ব্লগটা বানাবো কি বানাবো না, কিন্তু সবাই জোর করছে ব্লগটা বানাও বানাও, অনেক দিন ধরেই বলছে, কিন্তু আমি বানাইনি। কেননা সত্যি বলতে আমার একটু লজ্জা করছে যে কি করে বানাবো ব্লগটা, কি করে বানাবো। কিন্তু তোমরা তো জানো যে আমি কিন্তু শর্ট ভিডিও বানাই, তবুও লজ্জা করছে ব্লগটা কি করে বানাবো। আর ব্লগ বানাতে গেলে তো একা বানানো যাবে না, তাই না? আর আমি যে শর্ট ভিডিও বানাই সেটা কিন্তু আমি নিজে একাই বানাই, কেউ আমার সঙ্গে থাকে না, কেউ ঘরে থাকলে ভিডিও বানাতেও পারে না। কিন্তু ব্লগ বানাতে গেলে তো ঘরে যারা থাকবে তাদেরকে নিয়েও বানাতে হবে কোনো সময়, তাই ভাবছি কী করে বানাবো। কিন্তু শুরু করলাম বানানো, দেখি তোমরা আমার পাশে থাকো। হ্যাঁ, তোমরা আমার পাশে থাকো, আমাকে হেল্প করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। হ্যাঁ, যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাহলে লাইক কমেন্ট করতে হবে না, কিন্তু ভিডিওটা দেখো, ঠিক আছে? আর একটা কথা, আমি জানি না কেমন হবে ভিডিও, তবুও বানাচ্ছি। আমি কিন্তু বানাচ্ছি, তবুও কিন্তু মনটা বলছে যে কিছুই হবে না, আমার দ্বারা এসব সম্ভব না, কিন্তু তবুও বানাচ্ছি। যাই হোক বন্ধুরা, একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটা বেশ পরিষ্কার করলাম, এবার রান্নাটা করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বাজে। আমি রান্না করব, তখন কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো তাহলে রান্নাটা করি। বন্ধুরা, এবার আমরা রান্নাটা করব, দেখুন চাল ভিজে রেখেছিলাম, আর মাছের ঝোল করব আলু দিয়ে, মাছটা ঝোল করব। আজকে সবজি টবজি বেশি নেই, ঝোল মাছটার ঝোলটা পুরো পাতলা করব। তাই আলু কেটে নিয়েছি, মশলাটাও বানিয়ে নিয়েছি, এবার রান্নাটা করব। রান্নার পরে আপনাদেরকে দেখাবো, কেননা আমার রান্নাঘরটা, আমি যদি ওইদিকে ঘুরে রান্নাটা করি তাহলে পিছনটা আলো পড়ে, কিন্তু সামনেটা কোনো আলো পড়ে না, ওই জন্য দেখাতে পারবো না। তবে আমি চেষ্টা করবো, যদি পারি দেখাবো। তবে আমি রান্নাটা করি, পরে আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে?